দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে মেহেরপুরে। সকালে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফোরাত হোসেন। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে ঝালকাঠিতে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। 83,60,537 টাকার বাজেট ঘোষণা করেছে মাগুরা পৌরসভা। সকালে পৌরসভা মিলনায়তনে মেয়র খুরশিদ হায়দার টুটুল বাজেট ঘোষণা করেন। এদিকে প্রায় 184 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রামের রাউজান পৌরসভা। পৌরসভা মিলনায়তনে মেয়র জমির উদ্দিন পারভেজ বাজেট ঘোষণা করেন। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে চাঁদপুরের কচুয়ায়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মাহবুব আলম। প্রধানমন্ত্রীকে কটূক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুমিল্লায়। সকালে নগরীর গোয়ালপট্টি এলাকায় এ মানববন্ধন করে মুক্তিযোদ্ধা সংসদ ও কুমিল্লা জেলা ইউনিট। চাঁপাইনবাবগঞ্জে বিল দখল, চাঁদাবাজি, হয়রানি ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে মৎস্যজীবীরা। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জারা জাবিন মাহবুবের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।